সুস্বাস্থ্য কেন্দ্রের বিল্ডিং নির্মাণে দুর্নীতির ছোঁয়া, অভিযোগ স্থানীয়দের। 2020-21 সালে পাঁচলা দেউলপুর সুস্বাস্থ্য কেন্দ্রে একটি বিল্ডিং নির্মাণ কাজ শুরু হয়, সেই বিল্ডিং আগাগোড়া দুর্নীতির ছোঁয়া, এমনটাই অভিযোগ স্থানীয় মানুষ ও পাশাপাশি অভিযোগ দেউলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রোগী কল্যাণ সমিতির। তার জেরেই নির্মীয়মান বিল্ডিংয়ের কাজ থমকে পড়ে। এটা প্রথম থেকেই কাজ শুরু হওয়া থেকেই এতে দুর্নীতির ছোঁয়া লক্ষ্য করা গেছে, যেটা প্রায় 11,70,000 টাকার মতো এই এটা হচ্ছিল কাজটা, যেটাকে তিনটে পিলার উড়িয়ে দেওয়া হয়েছে, যেটা মানে 7 ইঞ্চি বেস বিম, যেটা 10 ইঞ্চি করার কথা 7 ইঞ্চি করা হয়েছে, লোহার যেখানে মানে সরু রড ব্যবহার করা হয়েছে, এটা সাধারণ মানুষ হিসাবে আমরা প্রতিবাদ করি, আমি নিজেও আরটিআই করেছিলাম, করে আমরা যে তথ্য জানতে পেরেছি তাতে এই কাজটা 7 লক্ষ টাকার মধ্যে মিটে যাওয়ার কথা। যে আপনি তাহলে স্কিম তৈরি করার সময় কেন সরু রড দেখাননি, তাহলে তো টাকাটা কমতো। আপনি 9টা পিলার দেখিয়েছেন তখন কেন 6টা করেছেন, বলছে 6টা এই দেওয়ালে লোড নিতে পারবে। আরে লোড নিতে পারবে, একটা দেওয়াল বাদ দিয়ে দিলেন, তিনটে পিলার বাদ দিয়ে দিলেন, তার জন্য টাকা কতটা কমলো? ওনারা কোনো তার লিখিত তথ্য কিছু দিতে চাইছেন। যিনি কন্ট্রাক্টর তিনি বলে দিয়ে আমাদেরকে বলেছিলেন কেউ কিচ্ছু করতে পারবে না, তার এত ঔদ্ধত্য কোথা থেকে, তিনি এত সাহসটা পেলেন কোথা থেকে? জানি বলতে গেলে এখানে 9খানা প্লেয়ার দেওয়ার স্যাংশন হলো শুননুন জাননুন পাড়ার ছেলে হিসেবে, এখানে 6খানা প্লেয়ার দেওয়া হয়েছে কেন, কেনই বা কাজটা হচ্ছে না সেটাও জানতে চাইছি। স্থানীয় মানুষ ও রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকে এ বিষয়ে অভিযোগ জানিয়ে লিখিত জানানো হয় ব্লক থেকে জেলা স্তরের বিভিন্ন দপ্তরে। তা রোগী কল্যাণ সমিতির এ থেকে আমরা সবাই মিলে আপত্তি জানিয়েছিলাম, এটা নিয়ে জনগণ আবার এর উপরে এ করেছে, জনগণ চাইছে না যে ওইভাবে কাজটা হোক, স্বচ্ছতার সঙ্গে যা স্কিমে আছে সেইভাবে হলেই কাজটা করতে দেওয়া যাবে বলে আর কি ওদের দাবি। হ্যাঁ, দুর্নীতি বলেই মনে হচ্ছে। তা আমরা চাইছি যে স্কিমে যা আছে সেইভাবে কাজ হলে পঞ্চায়েতেরও কোনো আপত্তি নেই, জনগণও আশা করি কোনো কিছু এর করবে। ওটা সিএইচও অফিস থেকে হচ্ছিল, সিএমএইচও অফিস থেকে হচ্ছিল। তাদের অভিযোগ নির্মাণে নিম্ন প্রকৃতির কাঁচা মালের পাশাপাশি টেন্ডারে পাশ হওয়া নকশার ছাড়াই কম কাজ হচ্ছিল এই বিল্ডিং নির্মাণে। তবে এ প্রসঙ্গে পাঁচলা বিওমেইট জানান কাজটি থমকে রয়েছে স্থানীয় কিছু মানুষের অভিযোগের ভিত্তিতে, যদিও তিনি পুনরায় বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। দেখুন, টেন্ডারটা তো হাওড়া থেকে পিডব্লিউডির আন্ডারে হচ্ছে, ঠিক আছে, ব্লক লেভেলে কিছু টেন্ডার হয়নি, কাজটা সেইভাবেই শুরু হয়েছিল, কিন্তু ওখানকার কিছু জনগণ বা মানুষের ওরা বিভিন্ন নানা রকম প্রবলেম ছিল ওনাদের, ওনারা সেখানকার কিছু লোক ওখানে আরটিআইও করেছিলেন, সেটা আমাদের মারফত বিডিও ম্যাডামের মারফত আমরা ডিস্ট্রিক্টে পাঠিয়ে দিয়েছিলাম, সেটা ডিএম ম্যাডামও জানেন আরটিআই, তার রিপ্লাইও দেওয়া হয়েছে অনেকবার ওনাকে, এবং আমরা বারবার চেষ্টা করেছিলাম ব্লক লেভেল থেকে ওনাদের সঙ্গে বসে ওনাদের যে প্রবলেম সেগুলো সলভ করার জন্য, কিছু প্রবলেম থাকার কিছু প্ল্যানে চেঞ্জ হয়েছিল, বিডিও ম্যাডাম জানেন, আমার এসডিও স্যার জানেন, সিএমই স্যার জানেন, ডিএম ম্যাডামও জানেন সব কিছু, কিন্তু তার সত্ত্বেও ওরা কাজটা এখনও শুরু করতে দিচ্ছে না, ওরা নানা রকম প্রবলেম করছে, নানা রকম ওরা বলছেন যে এই প্রবলেম ওই প্রবলেম, সেটা অবশ্য আমরা ওনারা যদি লিখিত দেন এবং আমি সেটা লিখিত ডিস্ট্রিক্টে জানাবো আমার স্বাস্থ্য দপ্তরে, রিপ্লাইও করা হয়েছে, আবার যদি আমি কমপ্লেন বলছেন তাহলে আমি দেখে ওটাকে আবার ডিস্ট্রিক্টে পাঠাতে হবে আবার সেটা লিখিত। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, নিউজ 18 লোকাল।